বিশ্ব মহামারী করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলা ও প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে নরসিংদীর বাবুরহাটে ক্রেতা বিক্রেতাদের মাঝে মাস্ক বিতরণ করেছে শেখেরচর বাজার বণিক সমিতি। শনিবার সকালে বণিক সমিতির সভাপতি ও শিলমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাকির এর নির্দেশনায় বাবুরহাটে পাঁচটি প্রবেশ পথে এই মাস্ক বিতরণ করা হয়। বণিক সমিতির সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাসের নেতৃত্বে সরকার ঘোষিত 18 দফা কার্যকর করার লক্ষ্যে বাবুরহাটের সকল ক্রেতা বিক্রেতাদের মাঝে গণসচেতনতা গড়ে তুলতে মাস্ক বিতরণের পাশাপাশি প্রতিটি দোকানে নিরাপদ দূরত্ব বজায় ও বাধ্যতামূলকভাবে হ্যান্ড স্যানিটাইজার সহ হাত ধোয়ার জন্য সাবান পানির ব্যবস্থা করতে মাইকিং করা হয়। এ সময় শেখেরচর বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ রোস্তম আলী, সাংগঠনিক সম্পাদক অশোক কুমার দাস, দপ্তর সম্পাদক ইদ্রিস আলী, প্রচার সম্পাদক আবু হানিফ, ক্রীড়া সম্পাদক মোখলেসুর রহমান ও কার্যকরী সদস্য নূরজান সহ স্থানীয় পুলিশ ফাঁড়ি সদস্যগণ উপস্থিত ছিলেন। আমাদের শেখেরচর বাজারে শেখেরচর বাজার বাবুরহাট, এখানে ঢোকার প্রবেশ পথ 4-5টা পয়েন্ট আছে। ওই পয়েন্টগুলোতে আমরা আগেরবারও ঠিক এইভাবেই মানুষকে স্প্রে করেছি এবং তাপমাত্রা নির্ণয় করার যন্ত্র আমরা ব্যবহার করেছি ভলান্টিয়ারদেরকে। অনুরূপ এবারও আমরা প্রতিটা প্রবেশ পথেই আমরা তাদেরকে মাস্ক পরিধান করার জন্য আমাদের ভলান্টিয়ার নিয়োজিত করেছি এবং পয় পরিষ্কার করার জন্য প্রতিটা পয়েন্টে এবং সমস্ত বাজারেই মাইকিং চলছে। আর সরকারের যে বিধি, সেই বিধি মোতাবেক 18 দফা কোভিডের যে বিধি, আমরা সেটা সম্পূর্ণ মেনে চলার চেষ্টা করছি। আমাদের বণিক সমিতির সম্মানিত সভাপতি জনাব আব্দুল বাকির, চেয়ারম্যান সাহেব শিলমান্দি ইউনিয়ন পরিষদ, উনি সিদ্ধান্ত নিয়েছেন যে বাজারে মাস্ক পরা মানুষকে, ব্যবসায়ীদেরকে নিশ্চিত করা, তার জন্য আজকে আমরা সবাইকে মাস্ক পরিধান করে দিচ্ছি। প্রত্যেক দোকানদার ভাইরা যাতে করে সাবান বালতিতে পানি রাখে, ভর্তি করে রাখে এবং জীবাণুনাশক ওষুধ তারা ব্যবহার করে এবং হ্যান্ড স্যানিটাইজার প্রতিটা দোকানের ক্যাশে যাতে থাকে।